নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের বিভিন্ন জায়গায় মামলার আবেদন করা হয়েছে। ঢাকা রোববার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের শিরস্তায় এই মামলার আবেদন করা হয়। এই মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকি। মামলার বিষয়ে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রাজশাহী। ডাক্তার মুরাদ হাসানের নামে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দিয়েছেন বগুড়ার এক আইনজীবী। রোববার দুপুর 11:30টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আইনজীবী সাইফুল ইসলাম তিনি এই অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগে ডাক্তার মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে মহিউদ্দিন হেলাল নামে অপর এক ব্যক্তিকে। এদিকে আদালত অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বিচারক জিয়াউর রহমান চট্টগ্রাম। এরপর ডাক্তার মুরাদ হাসান ও মন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া সেই মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার। রোববার সাইবার ট্রাইব্যুনালের আদালত তোফাইল হাসানের আদালতে এ মামলা দায়ের করা হয়। খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। মঙ্গলবার আদালতে আবেদনের শুনানি হবে। গত রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় গত 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় সিবিএমের উপস্থাপক নাহিদ তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা